প্রতিবাদে সোচ্চার শহর কলকাতা। রাজপথে এখন শুধুই মিছিল, আন্দোলন, বিক্ষোভ। বাতাসে ভাসছে প্রতিবাদী কণ্ঠস্বর, প্রত্যেকেই চাইছেন দোষীদের শাস্তি দিতে। সঠিক তদন্ত হোক, নির্যাতিতার আত্মা শান্তি পাক, নির্যাতিতার পরিবার বিচার পাক। পথে নেমেছে নাগরিক সমাজও। এবার মঙ্গলবার বিকেলে আর্জি করে গেলেন পরিচালক অপর্ণা সেন, সোচ্চার হলেন। কোন সমাজের মধ্যে আমরা বাস করছি, প্রশ্ন তোলেন তিনি। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন পরিচালক। মাইক হাতে তিনি জানান, যে নৃশংস ঘটনাটি ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কলকাতার নাগরিক হিসাবে লজ্জা পাচ্ছি, কিভাবে এই ঘটনাটি ঘটতে পারে কলকাতার বুকে, প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি জানান, আন্দোলনকারীরা যা জানাচ্ছেন তাতে আমি সহমত পোষণ করছি, তাদের কণ্ঠস্বরের সঙ্গে আমার কণ্ঠ মেলালাম। মঙ্গলবার বিকেলে শ্যামবাজার মোড় থেকে আরজিকর পর্যন্ত একটি মিছিলের ডাক দেওয়া হয়, তাতে পা মেলান অনেকেই। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি মিছিলে যোগ দিতে পারেননি, সরাসরি আরজিকরে চলে যান। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন পরিচালক তথা অভিনেত্রী অপর্ণা সেন। তাকে লক্ষ্য করে কয়েকজন বিক্ষোভ দেখান। তিনি জানান, রাজ্য সরকার সর্বোত্তকভাবে কাজ করুক যাতে মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, পাশাপাশি মহিলারা যাতে সুরক্ষিত থাকেন আমাদের এই রাজ্যে, তারই পদক্ষেপ করুক রাজ্য সরকার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, জানিয়েছেন পরিচালক অভিনেত্রী অপর্ণা সেন। তিনি আরও সংযোজন করে বলেন, পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত হোক। প্রথমে কেন আত্মহত্যা বলা হলো, কেন তড়িঘড়ি ময়নাতদন্তের জন্য উঠে পড়ে লাগলো পুলিশ, যে হাসপাতালের ঘটনা সেই হাসপাতালেই কেন ময়নাতদন্ত করা হলো, প্রশ্ন তোলেন তিনি। প্রসঙ্গত এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য প্রশাসন থেকে তদন্তভার হস্তান্তর হলো সিবিআইয়ের হাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।